হে ভগবান, আমি ভাবতেই পারিনি জানো, বাবার বাড়ি থেকে ফিরে এসে আমার বদ্রি পাখিগুলোকে দেখতেই পাবো না। আমার জিওটুনি যখন থাকলো না, তখন আর তুই থাকবি কেন? যা, উড়ে যা, যা, তোকে আজাদ করে দিলাম। শত্রুতা থাকলে আমার ফ্যামিলির সাথে আছে, কিন্তু আমার নিষ্পাপ পাখিগুলোর কি দোষ রে বাবা? ওদের কেন ক্ষতি করলি তোরা? দেখো এই যে প্ল্যানগুলো, এগুলো আমি গঙ্গা নদী থেকে কুড়িয়ে এনেছি, যেটা আগের ব্লগে দেখেছো। অত রকমের বাহারি অ্যাকোয়া প্ল্যান্ট যে আছে সেই নদীতে, কি বলবো, যতটা পারি নিয়ে নিয়েছি। জানি না 4-5 ঘন্টার ট্রেন জার্নি সহ্য করতে পারবে কি না আমার নাজুক সা বেবিগুলো। তো চলো ফেরা যাক শ্বশুর বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট, আর তোমাদের সাথে আমি অনু। তো দেখো, আবার ঘাটমাঠ পেরিয়ে ফিরছি বর্তমান ঘাটিতে। একবার বাবার বাড়ি, একবার শ্বশুর বাড়ি। ভাই আমার কোনটা বাড়ি? আমার কোনো বাড়ি নেই। চলো তাড়াতাড়ি দেখি সব প্ল্যানগুলো ঠিক আছে কিনা। দেখো মোটামুটি ঠিকই লাগছে, তাই না? এবার এদেরকে রেখে এবার চলো দেখি আমার প্রাণীগুলো কি করছে। দেখো আমার শখের বদ্রি পাখির খাঁচা পুরো ফাঁকা, পুরো হা হা করছে। জানো যাবার দিনও সব ঠিকঠাক দেখে গেলাম, কত সুন্দর কিচমিচ কিচমিচ করছে, হাড়ি নিয়ে ঝগড়া ঝামেলা করছে, আর আজ দেখো ফিরে এসে একটাকেও দেখছি না, পুরো ফাঁকা। কি হয়েছে আমি পরে বলছি, আর কবুতরটাকেও রাখবো না, ওটাকেও ছেড়ে দেব, কি জানি হয়তো ওটাকেও কেউ মেরে দিতে পারে। পরের দিন সকালে চলো আগে দেখি ছাদের ফিশ পন্ড গুলো কেমন আছে। এই যে আমাদের ম্যাঙ্গো, ঘরে থাকে না, ঠিক ওইখানেই বসে থাকে। আর ফিশ পন্ড গুলো দেখো, ইয়ে বাবা কি অবস্থা, দেখো সব গাছগুলো পচে গেছে, আর জলের কি বাজে অবস্থা, ইস। কালানা মন্টিকালো কার্পেট আর বাকি হরনট, হেয়ার গ্রাস, অ্যামাজন রোটেলা সব কোয়ারেন্টাইনে রেখে দিয়েছি। আগে চলো গাপ্পি পন্ডের জল চেঞ্জ করি, নাহলে আমার মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, ফটাফট করি চলো। কি বাজে জলের রং হয়ে গেছে দেখো, দাঁড়াও একটু ঢালাগুলা করি, তাহলে নিচের যে নোংরাগুলো আছে না সেগুলো ওপরে উঠে আসবে। ও বাবা ওটাকে বিন বুলায়ে মেহমান, ওকে একটু খাবার দিয়ে নি, দাঁড়াও তারপর বাকি কাজটা করছি। এই নাও খাও। ও ভাই, এই ও ভাই একটা গাপ্পি পড়ে গেছে দেখো। ও ভাই এ কি, একটা গাপ্পি পড়ে গেছে না, দাঁড়াও দাঁড়াও তুলে দিই, যাও দেখো 60% জল আমি ফেলে দিয়েছি, এবার নতুন জল অ্যাড করি চলো।
আর দেখো ইয়াক, দেশি ফিশ পন্ডের অবস্থা দেখো। এটাকে কি করব, আজকে টিকটক স্টাইলে জেনারেশন চেঞ্জ করে শুধু দেখিয়ে দেব, বাকি ডিটেলসটা নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এবার চলো আমাদের ম্যাঙ্গোকে আজাদ করে দিই। আসো আসো ওলে আমার ম্যাঙ্গো, চলো তোমাকে আজাদ করে দিই, না হলে আমার জেরি, জিও, ডিঙ্কা, চিকা এদের মতো কেউ তোমাকেও যদি মেরে দেয়, আর যদি তোমাকে খুঁজে না পাই ওদের মতো, তার থেকে বরং তুমি আগেই চলে যাও। আর হ্যাঁ, আমাকে ভুলো না, ঠিক আছে? ওকে যাও। ওই দেখো ওই গাছটার ডালে গিয়ে বসেছে। তো সবাই ভালো থেকো, রাধে রাধে। আর হ্যাঁ, শায়রিটা শুনে যাও। উম্মিদ হ্যায় কি ফির মিলেঙ্গে, উম্মিদ হ্যায় কি ফির মিলেঙ্গে, ধরতি পে নহি তো আসমান মে মিলেঙ্গে।